সত্যজিৎ রায়। এই একটা নাম উচ্চারণ করলেই চোখের সামনে কত না রূপলি ছবি ভিড় করে আসে, আমাদের ছোটবেলা, কৈশোর, যৌবন, বার্ধক্য সবকিছুর সঙ্গে জড়িয়ে তার সৃষ্টি। আবার এও বলা যায় আমাদের দৈনন্দিন জীবনকে ঘিরেই তো তার রূপলি সৃষ্টি। আজ তার প্রয়াণ দিবসে তার সৃষ্টির হাত ধরেই তাকে স্মরণ করা যাক। সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্র জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব তথা বিশ্ব চলচ্চিত্রের শ্রেষ্ঠ চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম। তিনি মোট 36টি ছবি পরিচালনা করেন, এর মধ্যে 29টি ছিল কাহিনী চিত্র, 5টি তথ্যচিত্র এবং 2টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। তার পরিচালিত প্রথম ছবি পথের পাঁচালী, যা মুক্তি পায় 1955 সালে, আজও যা একইভাবে সমাদৃত সমগ্র বিশ্বে। বলাই যায় নস্টালজিয়ার আরেক নামই মানিক। প্রজন্মের পর প্রজন্ম তার ছবির অনুরাগী, তার কাজের অনুরাগী। গোপীবাঘা চরিত্র দুটির কথাই ধরা যাক, 8 থেকে 80, সকলেরই মনে আজও সেই ক্রেজ ধরে রেখেছে গোপীবাঘার সবকটি ছবি। তার অপুত্রই 2005 সালে টাইম পত্রিকার সর্বকালীন 100 চলচ্চিত্রের তালিকায় স্থান পায়। অপু ট্রিলজির মতো একইভাবে তিন কন্যা ছবিও সমানভাবে দাগ কাটে সিনেমা প্রেমীদের মনে। এছাড়া আরও এমন বহু ছবি রয়েছে যার হাত ধরে সত্যজিৎ রায় নিজের সৃষ্টির ধারাকে বারবার ভেঙেছেন, আবার গড়েছেন। নায়ক, শতরঞ্জকে খিলাড়ি, সোনার কেল্লা, চারুলতা, সীমাবদ্ধ, এমনই কিছু ছবির উদাহরণ। আগন্তুক ছিল তার শেষ ছবি। এই ছবিতে বহুদিনের হারিয়ে যাওয়া মামার পরিচয় দিয়ে একজন আগন্তুক এক পরিবারে এসে পড়ে। তার এই সাক্ষাতের অভিজ্ঞতার ভিতর দিয়েই সত্যজিৎ রায় দর্শকের কাছে মানুষের পরিচয়, স্বভাব, প্রকৃতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জাল বোনেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলিতে এবং অন্যত্র অসংখ্য পুরস্কার পেয়েছিলেন সত্যজিৎ রায়। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাম্মানিক একাডেমি পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার, ভারতরত্ন, আরও অনেক সম্মানে সম্মানিত হন তিনি। পরিচালনা ছাড়াও তিনি নিজের ও অন্যান্য পরিচালকদের ছবিতে চিত্রনাট্য রচনা এবং সুর দেওয়ার কাজও করেছেন। এছাড়াও সত্যজিৎ রায় ছিলেন একজন লেখক, অলঙ্করণ শিল্পী এবং চারুলিপিকর। তিনি বাংলা ভাষায় বেশ কিছু ছোট গল্প ও উপন্যাস রচনা করেছিলেন। 1992 সালে হৃদযন্ত্রের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি এবং সেই অবস্থা থেকে তার স্বাস্থ্য আর ভালো হয়নি। 23 এপ্রিল না ফেরার দেশে চলে যান সত্যজিৎ রায়। তার প্রয়াণে শুধু বাংলা চলচ্চিত্র জগতই নয়, সমগ্র বিশ্বে ছড়িয়ে থাকা তার অসংখ্য অনুরাগী গুণমুগ্ধরাও শোকস্তব্ধ ছিলেন। তিনি চলে গেলেও তার সৃষ্টি আজও তাকে অমর করে রেখেছে আমাদের সকলের মনে। ব্যুরো রিপোর্ট, রিদম বাংলা।